পাঁচটি ক্যাটাগরিতে 17 জনকে নিয়ে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। পদের নাম, কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নম্বর 1, পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস। বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নম্বর 2, পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সংক্ষিপ্ততে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, 1 এবং 2 নম্বর পদটিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 3, পদের নাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 3, ক্যাশিয়ার পদটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 4, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গেট হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। আর এই পদটিতে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। কর্মী নম্বর 5, পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 11টি। এই পদটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পদটিতে নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে 1 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, প্রশিক্ষণের সনদ এবং প্রমাণিত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের অ্যাকসেস সত্ত্বিত ফটোকপি দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক কাগজপত্র দাখিল করতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে pd.edu.com.br ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 15 জুলাই 2024 তারিখ সকাল 10টা থেকে, আর অনলাইনে আবেদনের শেষ তারিখ 4 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার ছবি রঙিন 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করবেন। যে কোনো টেলিগ্রাম প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষার ফিস জমা দিতে হবে। এজন্য 1 থেকে 4 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিগ্রামের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, 5 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিগ্রামের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা, অনেকদিন 72 ঘন্টার মধ্যে। এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটা পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আবেদন করতে পারবেন। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি pd.edu.com.br ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অরুণ কুমার মন্ডল, যুগ্ম সচিব ও সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি। এই ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য। SSC HSC পাশে আবেদন করা যাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।